ৱেকম টু ওড়ি এজুকেচন টিউটৰিয়াল ইছ ভিডিঅ' ৱিক ডিছক এবাউট দি কোচ্চন আনচাৰ্ছ অফ মেণ্টালিটি টেষ্ট অফ জৱাহ নৱোদয়ি বিদ্যালয় এণ্ট্ৰান্স টেষ্ট টু থাউজেণ্ড নাইন এই ভিডিঅ'ৰে আমি দুই হাজাৰ উনৈছ মচহে মানসিক যোগ্যতা পৰীক্ষাৰে আছিল প্ৰশ্নগুডিকৰ উত্তৰ আলোচনা কৰিব

প্রত্যেক প্রশ্নর চারোটি চিত্র এবি সি ও ডি ক্রমে দিয়ে যাই উক্ত চারটি চিত্র মধ্যে তিনটি চিত্র সমান এবং গটিয়ে সামান্য অলগা অলগা লাগুক চিত্রটি চিহ্নট করে ও এমআর উত্তরপত্র সেই উত্তর সংখ্যা নিকটে থাক ব্রতক কলারঙ্গ কর আসন্তু আসতু প্রশ্ন নম্বর একরে দেখ চিত্রগুড় দেখ এতে ভিন্ন চিত্রটি হচ্ছে অপশন বি কারণ অপশন এ রে ত্রিভুজ মধ্যভাগের ত্রিভুজটি অপার্শ্বের তিনোটি ব্রত হয়েছি অপশন সি চিত্র চতুর্ভুজ অশ্বরে চারটি বৃত হয়েছি অপশন ডি চিত্রের পঞ্চভুজ অ তারপার্শ্বরে পাঁচটি ব্রত হয়েছি কিন্তু অপশন বিতুর্ভুজটি অন্তু তার পার্শ্বের তিনটি ব্রত রয়েছে যেটি কি চারোটি ব্রত হওয়ার কথা তো অপশন বি অলগা বর্তমান প্রশ্ন নম্বর টু এখানে তিনোটি অক্ষর অর্ ইউ এন অপশন সি হচ্ছি অলগা কারণ এখানে এন অু অ আর্ন অপশন সি হার রাইট প্রশ্ন নম্বর তিন এখানে লক্ষ্য করা

তো ভিন্ন চিত্রটি তুমি এর রাইট আনসর হব অপশন বি বর্তমান প্রশ্ন নম্বর আমি পাঁচ করা পূর্ব নির্দেশটি কু প এখানে নির্দেশ অশ্ন সংখ্যা পাঁচ প্রশ্ন সংখ্যা পাঁচ রু আ প্রত্যেক প্রশ্নর বামপার্শ্বরে প্রশ্নচিত্র দিয়ে যাই উত্তর চিত্রগুড়ি এব ও ডি ভাব দিয়ে যাই ପ୍ରଶ୍ନଟି ଦିଆଯାଇଥିବା ଚିତ୍ର ସହିତ ସମାନ ଲାଗୁଥିବା ଚିତ୍ରକୁ ଉତ୍ତର ପାଇଁ ଦିଆଯାଇଥିବା ଚିତ୍ର ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ବାଛି ଓ ଏମ୍ଆର୍ ଉତ୍ତରପତ୍ରର ସେହି ଉତ୍ତର ସଂଖ୍ୟା ନିକଟରେ ଥିବା ବୃତ୍ତକୁ କଳାରଙ୍ଗ କରିବା ତେବେ ଏଠାରେ ପ୍ରଶ୍ନ ନ ଦେଖନ୍ତୁ ପାଞ୍ଚ ନମ୍ବର ପାଞ୍ଚ ନମ୍ବର ପ୍ରଶ୍ନରେ ଯେଉଁ ଚିତ୍ରଟି ଅଛି ଏଇ ଚିତ୍ରଟି କେଉଁ ଚିତ୍ର ସହିତ ମ୍ୟାଚ୍ କରୁଛି ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଏକା ଚିତ୍ରଟି ଅଛି ଆଉ ଥିବା ଅପସନ୍ ସି ଚିତ୍ରଟିକୁ ଦେଖନ୍ତୁ ଅପସନ୍ ସି ଚିତ୍ରଟା ଆମର ଯେମିତି ଅଛି ପ୍ରଶ୍ନଚିତ୍ର ସେହିଭଳି ଅଛି କିନ୍ତୁ ଅନ୍ୟ ଚିତ୍ର ଗୁଡ଼ିକ ଟିକିଏ ଭିନ୍ନ ଅଛି ଲକ୍ଷ୍ୟ କଲେ ଭାବରେ ଭଲ ଭାବରେ ଆମେ ଦେଖିପାରିବା ଭିନ୍ନ ରହୁଛି ତେଣୁ ଅପସନ୍ ସି ହେବ ଏହାର ରାଇଟ୍ ଆନ୍ସର ପ୍ରଶ୍ନ ନମ୍ବର ଛଅ ଏଠାରେ ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନର ସମସ୍ୟା ଚିତ୍ର ଯେଉଁ ବାମ ପାର୍ଶ୍ୱରେ ରହିଛି ସେ ଚିତ୍ର ସହିତ ଅପସନ୍ ସିରେ ଥିବା ଚିତ୍ରଟି ସମାନ ରହୁଛି ଅନ୍ୟ ତିନୋଟି ଚିତ୍ର

তার ডাণ পটে এবি সি ও ডি ক্রমে দিয়ে উত্তর চিত্রকে ভালোভাবে দেখি সেমধ্যে এপরি চিত্রটি বাছ যা নবদলাই অবিকল ভাবে রখলে চিত্রটি পূরণ হয়ে পাব ও এমআর উত্তরপত্র সেই সংখ্যা নিকটে থাক বৃত্তু কলারঙ্গ নম্বর চিত্রের আমি দেখা যদি অপশন এ রে থাক চিত্রটিকে ସେ ଖାଲି କୋଠରୀରେ ରଖିବା ତେବେ ଚିତ୍ରଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଯିବ ତେଣୁ ଅପସନ୍ ଏ ହେବ ଏହାର ସଠିକ୍ ଆନ୍ସର ପ୍ରଶ୍ନ ନମ୍ବର ଦଶ ଦଶ ନମ୍ବର ଚିତ୍ରରେ ଲକ୍ଷ୍ୟ କରିବା ଖାଲି ସ୍ଥାନରେ କେଉଁ ଚିତ୍ରଟିକୁ ରଖିଲେ ଚିତ୍ରଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ଆମେ ଦେଖୁଛେ ଦଶ ନମ୍ବର ଚିତ୍ରରେ ଅପସନ୍ ଡି ଚିତ୍ରଟିକୁ ନେଇ ଖାଲି ସ୍ଥାନରେ ରଖିଲେ ଚିତ୍ରଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଯିବ ତେଣୁ ଏହାର ରାଇଟ୍ ଆନ୍ସର ହେବ ଅପସନ୍ ଡି ପ୍ରଶ୍ନ ନମ୍ବର ଏଗାର প্ৰশ্ন নম্বৰ এঘাৰৰে আমাৰ অপচন চিৰে থকা চিত্ৰটি ৰখিলে চিত্ৰটি সম্পূৰ্ণ হৈ যাব তুমি অপশন চি হ'ব এৰ ৰাইট এন্সৰ প্ৰশ্ন নম্বৰ বাৰ প্ৰশ্ন নম্বৰ বাৰৰে লক্ষ্য কলে দেখি পাৰিবা অপচন ডিৰে থকা চিত্ৰটি ৰখিলে খালি স্থানৰে চিত্ৰটি সম্পূৰ্ণ হ'ব অপশন ডি হ'ব ইৰ সঠিক আনচৰ খণ্ড আই ভি নিৰ্দেশ প্ৰশ্ন সংখ্যা তেৰ ৰ ষোল্ল পৰ্যন্ত প্ৰত্যেক প্ৰশ্নৰ বাম পাৰ্শ্বৰ তিনি চিত্ৰ ক্ৰমেৰে দিয়া যায় গোটেই চিত্ৰপাই স্থান খালি ৰখা যায় উত্তৰ চিত্ৰ এইপৰি বাছ যাৰ ব্যৱহাৰ কৰি খালি থকা স্থানৰ পূৰণ কৰা তাৰ সংখ্যানুযায়ী অ উত্তৰ পত্ৰৰ সেই উত্তৰ সংখ্যা নিকটৰে তিবাৰংগ কৰ

বি হব এর সঠিক আনসর প্রশ্ন নম্বর চৌদ চৌদ নম্বর প্রশ্নরে আমি দেখিলে প্রথমে দুইটি অর্ধ চাপ রয়েছে এবং দ্বিতীয় চিত্রের গোটি ফুল হয়েছি তৃতীয় দুইটি ফুল হয়েছি চতুর্থ তিনটি ফুল হব এবং বামরু ডাণ ଫୁଲ ଗୁଡ଼ାକ ବଢ଼ିଛି ତେଣୁ ଅପସନ୍ ଏ ହେବ ଏହାର ରାଇଟ୍ ଆନ୍ସର ପ୍ରଶ୍ନ ନମ୍ବର ପନ୍ଦର ପନ୍ଦର ନମ୍ବର ପ୍ରଶ୍ନରେ ଚିତ୍ରଟି ଦେଖନ୍ତୁ ଘଣ୍ଟା କଣ୍ଟା ର ଦିଗରେ ବାହାରେ ଥିବା ଯୁକ୍ତ ଗୁଣନ ଆଉ ବିୟୋଗ ଚିହ୍ନ ଗୁଡ଼ିକ ବୁଲୁଛନ୍ତି ତେଣୁ ପ୍ରଥମ ଚିତ୍ରରେ ବିୟୋଗ ଚିହ୍ନଟି ତଳେ ଥିଲା

এটি ঠিক সেইভাবে প্রথমে বামপার্শ্ব উপর কোণরে থাকে যুক্ত চিহ্নটি ডাণ পার্শ্বর উপর কোণরে অয়োগ চিহ্নটি এখানে আমি লক্ষ্য কলে দেখ যে চিহ্নগুড় কিপর বদলি তাহলে যে চিহ্নটি রয়েছে বিয়োগ চিহ্নটি উপর কোণরে এটার চিহ্নগুড় ঘণ্টা কটার বিপরীত দিগরে বুলুটি উপলক্ষ কলে দেখা আমি প্রথম চিত্রের বিয়োগ চিহ্নটি ডাণপার্শ্ব কণরে কোণরে লাপার্শ্ব কোণর বাঁপ পার্শ্ব কোণকু পড়ে আসছি পুরগ চিহ্নটি তৃতীয় চিত্রের তলক পড়ে আসছে তো পার্শ্ব বাঁ পার্ব কণকু অর্থাৎ এ ঘটা কট্টার বিপরীত দিগরে বুলুছি তেমন এমি বুললে চতুর্থ চিত্র বেড় সেই বিয়োগ চিহ্নটি ডাণ তল তলপার্শ্বের রহব এবং যুক্ত চিহ্নটি উপর কোণর ডাণ পার্শ্ব উপর কোণকু যপশন ডি হব এ রাইট আনসর বর্তমান খন্ড পাঁচ বা ভি নির্দেশ হচ্ছে প্রশ্ন সংখ্যা সতেরো কুড়ি পর্যন্ত প্রত্যেক প্রশ্নপ্রাইইটি সেট্র চিত্র দিয়ে যাই দ্বিতীয় সেট্র এক স্থানের প্রশ্নবাচক চিহ্ন রয়েছে সেটিমধ্য প্রথম দুইটি প্রশ্নচিত্র এক প্রকার সানতা রয়েছে তৃতীয় চতুর্থ চিত্র মধ্যে সেই প্রকারর সানতা রক্ষা করার উত্তর চিত্র মধ্যে এক চিত্র বাছ যা প্রশ্নবাচক স্থান রখা যাই বাছি চিত্রটির সংখ্যা আধার করে উত্তর সংখ্যা নিকটে থাক বৃত্তু কড়ঙ্গ কর ପ୍ରଶ୍ନ ନମ୍ବର ସତର ଆମର ପ୍ରଶ୍ନ ପ୍ରଥମ ଚିତ୍ରର ସହିତ ସଦୃଶ ରହୁଛି ଦ୍ୱିତୀୟ ଚିତ୍ର ଏବଂ ତୃତୀୟ ଚିତ୍ର ସହିତ କେଉଁ ଚିତ୍ରଟି ସଦୃଶ ହେବ ଆମେ ପ୍ରଥମ ଚିତ୍ରକୁ ଲକ୍ଷ୍ୟ କରିବା ପୁରା ମଝିରେ ରହିଛି ତ୍ରିଭୁଜ ତାପରେ ଚତୁର୍ଭୁଜ ତାପରେ ବୃତ তাহলে ত্রিভুজটি পাহার পেয়ে আসছি তাপরে রহলা চতুর্ভুজটি তাপরে ব্রত কি মানে বিপরীত হয়ে যাইছি ঠিক সেইভাবে তিন নম্বর চিত্ররে পুরা ভিতরে ব্রত লা তেমন ব্রতটা বাহারু পলাই আসব প পুরা ব্রত বাহারে রহব তারপরে চতুর্ভুজ রহব তারপরে ত্রিভুজ রব তাহলে এতে ব্রতটি বাহারু রতুর্ভুজ রেব এবং ত্রিভুজ রা চিত্রটি হচ্ছে অপশন সি তো অপশন সি হব রাইট আনসর প্রশ্ন নম্বর অঠর প্রশ্ন নম্বর অনেক লক্ষ্য করা তৃতীয় চিত্র সহিত যে চিত্রটি সদৃশ হব প্রথম চিত্রটি

বি চিত্রটি বিপরীত আড়িব যা কি তৃতীয় চিত্র সহ সদৃশ হব তো অপশন বি হব এর রাইট আনসর বর্তমান প্রশ্ন নম্বর উনিশ উনিশ নম্বর চিত্র আমি দেখা প্রথম চিত্রটি এবং দ্বিতীয় চিত্রটি সদৃশতা কিপর রয়েছে প্রথম চিত্রটি তীরচিহ্নটি তল আড়ি এবং উপবৃত ভা যি দেখা যাব তাৰ উপৰি আছে কিন্তু দ্বিতীয় চিত্ৰৰে তীৰ চিহ্নটি উপৰক ৰ ব্ৰত উপবৃত তল আছে তৃতীয় চিত্ৰৰ উপৰ আশটি তল আকৌ পলাই আচিব তোমাৰ ইয়াৰ অপচন ডি হ'ব মানে অল্টা আচিব বিপৰীত পাৰ্শ্ব আজিব অপশন ডি হ'ব ইয়াৰ ৰাইট আনচৰ প্ৰশ্ন নম্বৰ কোডি ଛକ ଚିହ୍ନ ଚତୁର୍ଭୁଜ ମଧ୍ୟରେ ଅଛି ଏବଂ ଛୋଟ ଛୋଟ ହୋଇକି ରହିଛି ଦ୍ୱିତୀୟ ଚିତ୍ରରେ ଛକ ଚିହ୍ନଟି ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସେ ବର୍ଗ ଚିତ୍ରକୁ ପୂରି ଯାଇଛି ଠିକ୍ ସେହିଭଳି ତୃତୀୟ ଚିତ୍ରରେ ବ୍ରତ ମଧ୍ୟରେ ଛକ ଚିହ୍ନଟି ରହିଛି ଏ ଛକ ଚିହ୍ନଟି ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ପୁରୀ ଯିବ ଅର୍ଥାତ୍ ଅପସନ୍ ବି ହେବ ଏହାର ସଠିକ୍ ଆନ୍ସର মানসিক যোগ্যতা পরীক্ষার চালশটি প্রশ্ন থাই চালটি প্রশ্ন মধ্যে আমি কোড়িটি প্রশ্ন উত্তর কলু পুমি পরবর্তী ভিডিওরে কোড়িটি প্রশ্নর উত্তর আলোচনা সহ করা এটি এর পড়লান অনুরোধ ভিডিওটি লাইক সেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি সবসক্রাইব করে নবসক্রাইব করে দেবে ধন্যবাদ